এমডি আল মামুন জানতে চেয়েছেন রমজান মাসে মুর্দার কবর আজাব থেকে মুক্তি পায়, এটা কত কথাটা সত্য কিনা? রমজান মাসে মুর্দার কবর আজাব থেকে মুক্তি পায় এরকম কোনো বর্ণনা, বিশুদ্ধ বর্ণনা আমার নজরে পড়েনি। তবে জাহান্নামকে বন্ধ করে দেওয়া হয় এটুকু হাদিসে আছে, অতএব তার উপর ভিত্তি করে জাহান্নামের শাস্তির সাথেই কবরের শাস্তির একটা কানেকশন রয়েছে, অতএব সেই হিসাবে বলা যেতে পারে যে কবরবাসীও শাস্তি থেকে মুক্ত থাকেন। আল্লাহু আলাম। এমডি আমির হামজা খান জানতে চেয়েছেন, আমি দীর্ঘদিন যাবৎ জিম করি, এটা ইসলামী অনুযায়ী জায়েজ কি না? এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই, জিম করাতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই, আপনার শরীরকে আপনি শক্ত করবেন, ভালো। আল্লাহ তাআলার কাছে শক্তিশালী ইমানদার দুর্বল ইমানদারের চেয়ে উত্তম হাদিসে আছে, অতএব আপনি জিম করে শরীরকে আপনি স্ট্রং করতে চাইলে আপনার উদ্দেশ্য থাকবে আপনি ইবাদতবন্দি করবেন, আল্লাহকে সন্তুষ্ট করবেন, আল্লাহর সামনে দাঁড়াবেন, কোনো অসুবিধা নেই। জনরুদ্দিন জানতে চেয়েছেন রোজা অবস্থা, আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। আজমিন নাহার জানতে চেয়েছেন গর্ভাবস্থায় চেয়ারে বসে নামাজ পড়া যায় কিনা? বোন আজমিন নাহার, যদি এরকম পরিস্থিতি হয় যে গর্ভাবস্থায় কোনো বোন তিনি এমন একটা পরিস্থিতিতে আছেন যে তিনি দাঁড়িয়ে নামাজ পড়লে রুকু সিজদা করা বা উঠা বসা করতে গেলে তিনি পড়ে যাওয়ার আশঙ্কা আছে, অনেক মা বোন গর্ভাবস্থায় এরকম দুর্বল হয়ে যান, এরকম লেভেলে চলে গেলে তিনি অবশ্যই রুকু সিজদায় যাওয়ার জায়গায় চেয়ারে বসে রুকু সিজদা করতে পারবেন। দাঁড়ানোর ক্ষমতা থাকলে দাঁড়ান থেকে বসাটা স্বাভাবিকভাবে, চেয়ারে বসাটা স্বাভাবিক থাকলে তিনি দাঁড়িয়ে নামাজ শুরু করবেন, রুকুর সময় চেয়ারে বসে তারপরে ইশারা রুকু সিজদা করবেন, এটি তার জন্য জায়েজ হবে। আর যদি এই লেভেলের সমস্যা না হয়, সামান্য একটু অসুবিধা হয়, সামান্য একটু কষ্ট হয়, তো সেই অজুহাতে তার জন্য এভাবে নামাজ পড়া সঠিক হবে না। প্রয়োজনে জোহর ফরজটা শুধু তিনি কষ্টে স্বাভাবিকভাবে পড়বেন, বাকিটা তিনি চেয়ারে বসে বা যেভাবে খুশি সেভাবে পড়বেন, কোনো অসুবিধা নেই।